Hello everyone, welcome to my YouTube channel Susbir Family Vlogs. আমার নাম সুস্মিতা আর আমি থাকি দিল্লিতে। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আজকে আমরা যাচ্ছিলাম দুয়ারকা সেক্টর, ওখানে একটা মেলা বসেছে, সেটাই দেখতে যাচ্ছিলাম। আমাদের রুমের থেকে দুয়ারকা সেক্টরটা অনেকটাই দূর, কিন্তু সেদিন ট্রাফিক ছিল না বলে অনেকটা কম সময়ের মধ্যে পৌঁছে গেছি। তো পৌঁছেই আমরা ওখানে খেয়ে নিলাম ফার্স্টে পাও ভাজি। পাও ভাজিটা খেতে কিন্তু দারুণ ছিল। তো তারপর আমরা ভিতরে গেলাম, ওখানে টিকিট নিতে হয়, তো ওখানে পার পারসন 100 রুপিস করে ছিল। তো আমরা টিকিটটা কালেক্ট করে লাইনে দাঁড়িয়ে পড়লাম, অনেকটাই ভিড় ছিল। তো সবার ফার্স্টে আমরা দেখতে যাচ্ছিলাম অ্যাকোরিয়াম। বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই একটা সুন্দর জায়গা। তো তারপর আমাদের ভিতরে এন্টার হলো, দেখতেই পারছো কতটা সুন্দর ছিল, অনেকটা ভিড় ছিল এখানে। ফার্স্টে তো ছোট ছোট বক্সের মধ্যে সি ফিশগুলো ছিল, এখানে ছোট ছোট কালারিং ফিশ ছিল, অনেক বাচ্চা ছিল এখানে, তারা দেখে খুব এনজয় করছিল। আমার গোলুও কিন্তু খুব এনজয় করছিল ফিশগুলো দেখে। দেখো একদম ছোট ছোট কালারিং ফিশগুলো। তারপর এটা সেকেন্ড বক্স, এখানেও একটা সি ফিশ আছে, এখানেও খুব সুন্দর দেখতে ছিল। এটা থার্ড বক্স, এখানে খুব অল্প ছিল। তারপর ফাইনালি আমরা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের ভিতরে যাই। দেখতেই পাচ্ছ চারদিকে শুধু মাছ, বাচ্চারা এখানে এত এনজয় করছিল। আমার গোলু উপরের দিকেই তাকিয়েছিল, বিকজ উপরটায় অনেকগুলো মাছ ছিল। অনেকটা ভিড় ছিল কারণ এখানে সবাই ভিডিও করছিল, তো আমিও করছিলাম। যেই ফিশগুলো ফার্স্টে দেখালো বক্সের বক্সে যেগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এটা একদম সম্পূর্ণ এরিয়াটা মিলে ফিশ অ্যাকোরিয়ামটা। অনেক কালারিং ফিশ ছিল, রেড কালারেরও ফিশ ছিল, দেখতে খুব সুন্দর ছিল। আর এখানে তো অনেকগুলো ফিশ একদম জমা হয়েছিল, তো এখানটা পার হতে অনেকটা সময় লেগে গেছে, কারণ সবাই এখানে ফটো তুলছিল, ভিডিও করছিল, তো অনেকটা সময় লেগে যায়। আর দেখতেও খুব ভালো লাগছিল, দুবাইয়ের মতন ফিলিংস এখানে দিচ্ছিল। যেরকম দুবাই আন্ডার ওয়াটার থাকে, এখানেও সেরকম এরকম ফিলিংস দিচ্ছিল। আমার মেয়েও কিন্তু ভীষণ এনজয় করছে, দেখো ও উপরে দেখাচ্ছে ওর পাপাকে, ফিশ ফিশ বলছিল, তো ও ভীষণ এনজয় করেছিল। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। ওখানে আমাদের ওখানে যেরকম নর্মাল মেলা হয় নাগরদোলার থেকে স্টার্ট করে এভরিথিং ছিল। তোমরা কে কে নাগরদোলায় উঠতে ভালো পাও বলো তো? আমার তো ভীষণ ভয় লাগে, আমি কিন্তু উঠিনি। তো এখানে ট্রেন ছিল, আরও কী কী বলে আমাদের ওখানে, কিন্তু একটা হোয়াইট কালারের যেটা রাউন্ডেল টাইপস হয় সেটাকে কিন্তু ডিস্কো বলে। তোমাদের ওখানে কী বলে তোমরা প্লিজ কমেন্টে জানিও। ডান পাশে সব খাওয়ার আইটেমস ছিল এখানে, দিল্লির ফেমাস পাওভাজির থেকে স্টার্ট করে সব কিছুই ছিল এখানে। আমরাও অনেক কিছু ট্রাই করেছিলাম এখান থেকে, খুব ভালো লেগেছিলো খেতে। ওই পাশটায় কিন্তু অনেক দোকানও ছিল, কসমেটিকের নানান ব্র্যান্ডের দোকান বসেছিল। তো এখানে নর্মাল যেরকম আমাদের ওখানে মেলা বসে সেরকমই ছিল। তো আমরা খাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল, মানে বাড়ির ফিলিংসটা এখানে এসে পড়েছিল, যে যেরকম বাড়িতে যখন থাকি মেলায় যাই সেরকমই ফিলিংস। তারপরে যেরকম আমাদের ওখানে নর্মাল স্টেজ শো হয় সেরকম এখানে স্টেজ শো হচ্ছিল, একটা সিঙ্গার এসেছিল গান গাচ্ছিল। তো এখানে ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আরেকটা অন্য ব্লগে। থ্যাংক ইউ।